হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এক্সক্লুসিভ আপডেট নিয়ে সর্বপ্রথম ইউটিউবে শুধুমাত্র আপনাদের জন্য আমি গতকাল রাত্রিবেলা আপনাদের কাছে একটা আপডেট শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডভিশন চালু হচ্ছে চারশো ষাট প্লাস কলেজের জন্য এবং তার যে আজকে অনলাইনে যে ওয়েবসাইট তার মোহরাও শুরু হয়ে গেছে এবং আজকের কিন্তু সেই আপডেটটাই বিভিন্ন লিডিং নিউজ পেপারে আপনারা চারদিকে দেখতেও পাচ্ছেন তার ফলে আরজেটে কিন্তু অনেক আগেই আপনাদের কাছে আপডেট সব কিছু শেয়ার করছে এবং আজকের যে এখন যে আপডেটটা শেয়ার করছে এটা তো সুপার এক্সক্লুসিভ এবং এই আপডেটটাতে যেটা শেয়ার করছি প্রচুর আমার লাইক চাই এবং শেয়ার চাই বন্ধু বান্ধব সবার কাছে কারণ সব আপডেট সবার আগে আপনাদের জন্য শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল দু হাজার চব্বিশে চালু হচ্ছে এর মধ্যে কটা ইউনিভার্সিটি রয়েছে এবং কোন কোন ইউনিভার্সিটি রয়েছে এটা একটা প্রচুর প্রশ্ন এবং এই প্রশ্নের আজকে আমি উত্তর দিয়ে দেবো আপনাদের এবং তার সাথে টোটাল যে প্রসেসটা কীভাবে হতে চলেছে এবং তার সাথে কারা থাকবে না এর মধ্যে এটাও একটা বড় প্রশ্ন যে কোন কোন কলেজগুলোতে আমাকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে শেয়ার করছে আজকের এই ভিডিওটায় তার ফলে সুপার এক্সক্লুসিভ আপডেট শুধুমাত্র আরজিটেকে যা নতুন নিশ্চিন্তা রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য কলেজ ভর্তির পর পর আপডেট আনছি ভিডিও নোটিফিকেশন যাচ্ছে না তাই মাঝে মাঝে দেখতে হবে আর আরজিটেক ইউটিউব চ্যানেলকে প্রথমত জানিয়ে দিই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যার নাম হচ্ছে ডাব্লু বিসিএপি এই ডাব্লু বিসিএপির অধীনস্থ যে যে কলেজগুলো থাকছে এবং যে ইউনিভার্সিটিসগুলো থাকতে এতগুলো কলেজের নাম বলা সম্ভব নয় আমি একটু ইউনিভার্সিটির নাম বলে দিচ্ছি ইউনিভার্সিটিগুলো বলি প্রথমত ষোলোটা বিশ্ববিদ্যালয় থাকছে এই ডাব্লু বি সি এপি যে আপডেট এবং তার সাথে চারশো একষট্টিটা কলেজ থাকছে সাত হাজার দুশো চুয়াত্তর প্লাস কোর্সেস থাকছে ডাব্লু বি দু হাজার চব্বিশ সালে যেটা চালু হতে চলেছে আমি আগে শুরু করি যে কারা থাকবে না যে সমস্ত ইনস্টিটিউট মাইনরিটি ইনস্টিটিউট লাইক স্কটিশ চার্চ কলেজ যেটা খ্রিস্চান মাইনরিটি ইনস্টিটিউট এরকম যে অথবা যে সমস্ত ইনস্টিটিউট আজকে ধরুন বা অটোনোমাস ইনস্টিটিউট মানে হচ্ছে যারা আজকে শতান্ত্রিক কলেজ যারা যেমন সেন্ট জেভিয়াস থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন এরা কিন্তু থাকবে না এর মধ্যে অন্যদিকে যে সমস্ত ইনস্টিটিউট আজকে যারা প্রাইভেট ইনস্টিটিউট তারা কিন্তু এর মধ্যে থাকবে না তার সাথে কিছু বিশ্ববিদ্যালয় একক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি যাদবপুর এরা এর মধ্যে থাকছে না অর্থাৎ বোঝা গেলো মাইনরিটি ইনস্টিটিউট যার প্রত্যেকটা ইউনিভার্সিটি অধীনস্থ আধ করে মাইনরিটি ইনস্টিটিউট থাকে তো সেই মাইনরিটি ইনস্টিটিউটগুলো বা যেগুলো আজকে অটোনোমাস কলেজ তাদের কিন্তু আমাকে আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে এবং তার তো পর পর ডিটেলস শেয়ার করছি স্কটিশ অলরেডি শেয়ার করে দিয়েছি যাদবপুরে কি হতে চলেছে এন্ট্রান্সের আপডেট শেয়ার করে দিয়েছি তাই একটু দেখতে থাকবেন কারণ সেইগুলো আমাকে আলাদা আলাদা ফর্ম ফিল করতে হচ্ছে এবং যে সমস্ত সমস্ত ইনস্টিটিউটগুলো আজকে মাইনরিটি নয় এবং যারা এবং তার সাথে যারা জানিয়ে দিই লিঙ্গুইস্টিক ইনস্টিটিউটও যারা রয়েছে তারাও কিন্তু আজকে থাকবে না এর মধ্যে অর্থাৎ মাইনরিটি লিঙ্গুইস্টিক ইনস্টিটিউট অটোনোমাস ইনস্টিটিউট মানে অটোনোমাস মানে স্বতান্ত্রিক কলেজ যেগুলো রয়েছে লাইক সেন্ট জেভিয়ার্স মেদিনীপুর কলেজ এরা থাকবে না কেউ এবং তার বা রামকৃষ্ণ মিশন এবং তার সাথে প্রাইভেট কলেজগুলো কিন্তু থাকবে না এবং কিছু একক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি যাদবপুরের মতন ইউনিভার্সিটি এই সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যে আসছে না এদের আলাদা করে ফর্ম ফিল করতে হবে তাহলেই আপনি কিন্তু চান্স পাবেন এবার হচ্ছে একটা প্রশ্ন যে আজকে এবার শেয়ার করি ষোলোটা বিশ্ববিদ্যালয়ের প্রথমত এক্সক্লুসিভ নাম শেয়ার করছি শুধুমাত্র আরজি থেকে এক এক করে বলছি প্রথমত কোন বিশ্ববিদ্যালয়গুলো দু চব্বিশ সালে আজকের এই সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যে তারা থাকছে এবং তাদের এক করে নাম প্রথমত বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রালাইজড অ্যাডমিশনের থাকবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অধীনস্থ মাইনরিটি এবং অটোনোমাস কলেজ ছাড়া যত কলেজ আছে সমস্ত কলেজ এই সেন্ট্রালাইজড অ্যাডমিশনের আন্ডারে চলে আসছে সেকেন্ড হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি বা সিবিপিবিইউ তারা থাকছে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যে এক্সেপ্ট করা মাইনরিটি ইনস্টিটিউট এবং তার সাথে অটোনোমাস কলেজগুলো বাদ দিয়ে তিন নম্বর থাকছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি অর্থাৎ ডায়মন্ড হারবার যে মহিলা বিশ্ববিদ্যালয় তাদেরও এবছর হচ্ছে ভর্তি তারা এগক বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যে তারা চলে আসছে এবং সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যেই ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি ভর্তি প্রসিডিওর দু সালে হবে চার নম্বর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা ইউজিবি ইউজিবি বা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মালদা তাদেরও যে ভর্তি প্রসিডিওর হবে এটা কিন্তু এই বছর দু সালে সেন্ট্রালাইজড অ্যাডমিশন ইলেকশনের মাধ্যমে হবে পাঁচ নম্বর কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ অটোনোমাস এবং তার সাথে মাইনরিটি ইনস্টিটিউট বা লিঙ্গুইস্টিক ইনস্টিটিউট ছাড়া সমস্ত কলেজের ভর্তি হবে এবার ডাব্লিউ বিসিএপির আন্ডারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারে ছ নম্বর কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা আমাদের পশ্চিম বর্ধমানে রয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল যেটা আমাদের কেএনু বলা হয় তাদেরও যে কলেজগুলো রয়েছে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হতে চলেছে ডাব্লিউ এর আন্ডারে তার পরবর্তী চলে এসে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এনবি ইউ অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ প্রায় ফর্টি এইট প্লাস যে কলেজ আছে তার মধ্যে ফর্টি টু কলেজ পাঁচ ছটা মতন তাদের রয়েছে প্রাইভেট কলেজ এবং লিঙ্গুইস্টিক এবং তার সাথে মাইনরিটি কলেজ আছে বাকি সমস্ত কলেজে এন বিউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই ডাব্লিউ বি সিএপির আন্ডারে অ্যাডমিশন হতে চলেছে তারপরে শেয়ার করছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে ডাব্লিউ বি সিএপির অধীনস্থ চলে আসছে তার পরবর্তী শেয়ার করছি অন্যতম গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা ভাবছিলাম থাকবে না রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিও ডাব্লিউ বি সিএপির আন্ডারে চলে আসছে এবং ডাব্লিউ বি সিএপির আন্ডারে কিন্তু আরবিউর তরফ থেকে ভর্তি প্রসিডিওর এবছর শুরু হবে অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আজকে যে তাদের ভর্তি প্রসিডিওর সেটা কিন্তু আজকে ডাব্লু বি সিএপির আন্ডারে আসছে এখানে একটাই জিনিস ডাব্লুবি সিএপির আন্ডারে অর্থাৎ এই অ্যাডমিশন পোর্টালের আন্ডারে আরবিউ তাদের আর্টস ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস সবকটা করে কোর্স কি না এটি একটা ব্যাপার কারণ যেহেতু আরবি উড ভিজুয়াল আর্টস বা ফাইন কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয় এর পরবর্তী শেয়ার করছি সিধো কানো বিশ্ব ইউনিভার্সিটি পুরুলিয়া এসকে বিউ এসকে অধীনস্থ মাইনরিটি অটোনোমাস বা লিঙ্গুইস্টিক কলেজ ছাড়া সমস্ত কলেজ চলে আসছে ডাব্লিউ বিসিএপির আন্ডারে তার পরবর্তী হচ্ছে আরও একটি একক বিশ্ববিদ্যালয় দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এরাও কিন্তু ডাব্লিউ বিসিএপির আন্ডারে চলে আসছে অথবা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে আপনাকে সংস্কৃত কলেজে ভর্তি হতে গেলে

হবে আমি যেটা বারবারে বলছি লিঙ্গুইস্টিক কলেজ মাইনরিটি কলেজ অটোনোমাস কলেজগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কলেজ ভর্তি হবে ডাব্লিউ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড এডুকেশন পোর্টালে আন্ডারে মানে একটাই ওয়েবসাইটে ফর্ম ফিল চলবে এরপরে শেয়ার করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর ইউনিভার্সিটিও কিন্তু আজকে এই ডাব্লুবি সিএপির অধীনস্থ চলে আসছে এবং এদের অধীনস্থ যে সমস্ত প্রাইভেট কলেজ সেলফ ফাইন্যান্সিং কলেজ এবং অটোনোমাস কলেজ বা লিঙ্গুইস্টিক কলেজ বা মাইনরিটি কলেজ বাদ দিয়ে সমস্ত কলেজ কিন্তু চলে আসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডাব্লু বি সিএপির অধীনস্থ আমি অটোনোমাস কলেজ যেমন বলছিলাম যে পাশকুড়া কলেজ মেদিনাপুর কলেজ এগুলো হচ্ছে অটোনোমাস কলেজ বা নগেন্দ্রাল খান যে ওমেন্স কলেজ রয়েছে অটোনোমাস এগুলো এর মধ্যে আসবে না এদের রাধা ফর্ম ফিল আপ বা প্রাইভেট কলেজ মেদিনাপুর সিটি কলেজ তাদের কিন্তু আলাদা ফর্ম ফিল করতে হবে বাকি সমস্ত কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি বা গভর্নমেন্ট এর যত কলেজ সব চলে আসছে ডাব্লুবি সিএপির অধীনস্থ তারপরে শেয়ার করছি লাস্ট বা নর্থ সেটা হচ্ছে ষোলো নম্বর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা ডাব্লুবি বা বারাসাত বিশ্ববিদ্যালয় বারাসাত বিশ্ববিদ্যালয় অধীনস্থ প্রাইভেট কলেজগুলো বাদ দিয়ে এবং মাইনরিটি লিঙ্গুইস্টিক কলেজ বাদ দিয়ে সমস্ত কলেজ চলে আসছে কিন্তু এই ডাব্লুবি সিএপির অধীনস্থ তার ফলে এটা হচ্ছে বিশাল বড় আপডেট এবং এই ষোলোটা ইউনিভার্সিটি অধীনস্থ যে চারশো একষট্টি মতন কলেজ আছে তাদের কিন্তু ভর্তি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি একটা ভিডিও প্রকাশ হবে এবং একটা ভিডিওতে খুব সুন্দরভাবে এই জিনিসটাকে বলা হচ্ছে বাট যেহেতু এখন অবধি পাবলিশ হয়নি তাই আমি এই ভিডিওটা শেয়ার করতে পারছি না এবার ব্যাপার হচ্ছে এই ভর্তিটা কীরম হবে দেখুন প্রথমত আপনাদের একটা ওয়েবসাইট থাকবে সে ওয়েবসাইটে যেতে হবে সেখানে একটা এক্সপ্লোর নাও বলে একটা অপশান থাকবে সে এক্সপ্লোর নাওতে আপনি ক্লিক করার পরবর্তীতে আপনি কিন্তু অপশান পাবেন কলেজ দেখার মানে প্রথমত হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি দেখাবে তার পরবর্তী আপনাকে চয়েস করতে দেবে আপনাকে বাই ইউনিভার্সিটি বাই ডিস্ট্রিক্ট

কলেজের নাম লিখে আপনি চয়েস করতে পারবেন সেখানে এবং তার সাথে আপনি কিন্তু প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি চয়েস করেও দেখতে পারবেন এবার ধরুন আপনি যখন আজকে চয়েস করছেন অর্থাৎ আপনি ইউনিভার্সিটি চয়েস করলেন ধরুন তার পরবর্তী আপনাকে কলেজ দেখাবে কলেজ চয়েস করলেন কলেজের পরবর্তী আপনাকে সাবজেক্টগুলো দেখাবে সাবজেক্টটা আপনি চয়েস করলেন চয়েস করার পরবর্তীতে আপনার কাছে আসবে অপশান এবং সেখানে আপনার কাছে প্রথমত থাকবে হচ্ছে আপনার কলেজের ওয়েবসাইট বা ইউনিভার্সিটির ওয়েবসাইট তার পরবর্তী থাকবে হচ্ছে আপনার যে কত সিট ম্যাট্রিক্স রয়েছে এবং ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেই অপশনটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন প্রসপেক্টাস অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবেন যে সেখানে কি কি চাইছে এবং সেখানে সেই কলেজ সম্বন্ধে জেনেও নিতে পারবেন তার পরবর্তী অপশান থাকবে সিট ম্যাট্রিক্স সেখানে আপনি জেনে নিতে পারবেন যে সিট ম্যাট্রিক্স কত কত রয়েছে তার পরবর্তী আপনি একটা অপশান থাকবে সেটা ক্লিক করে দেখতে পারবেন ফিস কত রয়েছে এবং তার পরবর্তী কিন্তু আপনার থাকবে হচ্ছে এলিজিবিলিটি বলে একটা অপশান সেখানে আপনি এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যখনই আপনি বিশ্ববিদ্যালয়ের নাম কলেজ কোর্স সিলেক্ট করছেন সময় সঙ্গে সঙ্গে চারটে অপশান পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি ডাইরেক্টলি কোর্স সিলেক্ট করলেও আপনি কলেজের নামে ক্লিক করলেই আপনার কাছে চারটে অপশান করে চলে আসছে এবার যখন আপনি এই কলেজের নামটা সিলেক্ট করছেন সেখানে আপনাকে অপশান থাকবে এরকম এই চারটে করে অপশান থাকছে এবং তার মধ্যে আপনি চয়েস করতে পারবেন যে আমি এই কলেজে ভর্তি হতে চাই তার পরবর্তী করতে হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে করতে হবে হচ্ছে এন রোড নাওতে ক্লিক এবং সেখানে গিয়ে আপনাকে প্রথমত মোবাইল নাম্বার দিতে হবে একটা ওটিপি যাবে দেন ইমেল আইডি দিতে হবে দেন আপনার ডিটেলসগুলো দিতে হবে তার পরবর্তী কিন্তু আপনাকে এরকমভাবে চয়েস করার অপশনগুলো থাকছে তবে অনেকেই আছে যারা আজকে প্রথমে ধরুন ওয়েবসাইটে গিয়ে সাইন আপ না করে অর্থাৎ প্রথমেই রেজিস্ট্রেশন না করে আগে দেখতেই পারে তারা যে কোন কলেজে কি পড়ানো হয়ে থাকে অর্থাৎ ফোর সিক্সটি ওয়ান কলেজের টোটাল আপনি ডিটেলসটা পেয়ে যাচ্ছেন তো এরকম আপনি শুধুমাত্র আর্জি কি পাবেন তার জন্য সঙ্গে থাকতে হবে সবাইকে পরবর্তী আরও একটা আপডেট নিয়ে চলে আসে এই রিলেটেড এবং খুব তাড়াতাড়ি কিন্তু এর একটা ভিডিও প্রকাশ হবে সেই ভিডিওটা আমি নিয়ে আসবো খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে সেই ভিডিওটাতে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি তার জন্য সঙ্গে থাকতে হবে আর যে ইনস্টিটিউটগুলো বললাম এর মধ্যে থাকবে না তাদের আমি অ্যাডমিশন আপডেটগুলো আনছি ফর্ম ফিল করতে থাকুন যদি সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে ইচ্ছুক থাকেন ভালো থাকবেন বেস্ট লাক